আগামী 10 ডিসেম্বর বিএনপি কোনো নাশকতা করলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বসে থাকবে না বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগ নেতারা। তারা বলেন, টেক ব্যাক আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। একের পর এক দলীয় কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছেন আওয়ামী লীগ নেতারা। সামনে দলটির জাতীয় সম্মেলন সহ বিভিন্ন সহযোগী সংগঠনের কাউন্সিল ঘিরেও চলছে দিন রাতের কর্মযজ্ঞ। সম্মেলন স্থল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে চলছে মঞ্চ তৈরি আর প্যান্ডেল সাজানোর কাজ। মঙ্গলবার বিকেলে পরিদর্শনে আসেন আওয়ামী লীগের সাজসজ্জা উপকমিটির প্রধান এবং দলের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ অন্যান্যরা। পরিদর্শন শেষে নানক জানান, 10 ডিসেম্বর বিএনপি যদি মহাসমাবেশের নামে কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করে তবে আওয়ামী লীগও চুপ থাকবে না। শান্তিপূর্ণ উপায়ে যে কোনো কর্মসূচি পালন করতে পারে বিরোধী দল। আমরা শক্তিশালী বিরোধী দলকে আমরা স্বাগত জানাই, কিন্তু সেই বিরোধী দল যেন কোনোভাবেই 10 ডিসেম্বরের কথা বলেছেন, 10 ডিসেম্বরের মহাসমাবেশকে কেন্দ্র করে যেন তারা জনগণের যান মালের বিনষ্ট না করে, জনগণের শান্তি শৃঙ্খলা যেন বিঘ্নিত না করে। আর শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করলে তাহলে ঢাকার মানুষ যারা শান্তিপূর্ণভাবে বসবাস করছেন তাদের তো অধিকারই রয়েছে যে তাদের শান্তিকে রক্ষা করার। একই দিন দুপুরে রাজশাহীর নাটোরের গুরুদাসপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। তিনি বলেন, টেক ব্যাক আন্দোলনের মধ্য দিয়ে বিএনপি দেশকে পেছনের দিকে নিয়ে যেতে চায়। বিএনপির স্লোগান কি? টেক ব্যাক বাংলাদেশ, বাংলাদেশকে পিছনে নিয়ে যাও। দেশটাকে তারা পিছনে নিয়ে যেতে চায়। আওয়ামীর সবচেয়ে সব চোরের বড় চোরের নাম হচ্ছে তারেক রহমান, অর্থাৎ ওনারা এই হাওয়া ভবনের চোরকে আবার আইনা তার নেতৃত্বে নাকি সরকার গঠন করবে। এছাড়া সুনামগঞ্জ ও শেরপুরেও হয়েছে উপজেলা আওয়ামী লীগের সম্মেলন, সেখানে অংশ নেন কেন্দ্রীয় নেতারা। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা।